আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। দর্শক কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। বরাবরের মতোই আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে। তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান। আজও এর ব্যতিক্রম নয়, আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেতা শফিউল আলম বাবু। ভাইয়া স্বাগত আপনাকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি ভালো আছি ভাইয়া। রিসেন্টলি তো রেডিওর প্রিমিয়ার হলো, সো সেই সম্পর্কে একটু শুনতে চাই। 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে এই প্রথম একটি সিনেমা হলো। জি, এবং এই যে দুঃসাহস, আমি দুঃসাহসই বলবো এই জন্যে, মানে মুক্তিযুদ্ধের উপর ছবি বানানো খুব সহজ কিছু নয়, কারণ সেই পটভূমিতে সেই ঘটনাটাকে কল্পনা করে তাকে ধারণ জীবন্ত রূপ দেয়া, জি, এটা ভীষণ কঠিন একটা ব্যাপার। তার মধ্যে শুধু একটা প্রেক্ষাপট রেডিও, এই রেডিওকে কেন্দ্র করে একটি সিনেমা বানানো সত্যি দুঃসাহসিক একটা ব্যাপার। জি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনন্দ জামান এর চিত্রনাট্য করেছেন, গল্প লিখেছেন এবং অনন্য মামুন এর পরিচালনায় আছেন। জি জি। আর মূল অভিনেতা অভিনেত্রীদের মধ্যে রিয়াজ, মমো, লুৎফর রহমান, জর্জ আরও অনেকেই আছে। অনেক বিগ কাস্টিং এটা। এটা আসলে কোন ধাঁচের সিনেমা? মানে মুক্তিযুদ্ধ রিলেটেড সিনেমা তো ঠিক আছে, বাট একটু গল্পটা কি আমাদের সাথে একটু শেয়ার করা যায়? একটু হিন্টস আমি দিতে পারি। জি জি জি। একদিকে শাসক আর একদিকে শোষিত, এই দুটো পক্ষ সবসময় আমাদের দেশে সারা পৃথিবীতেই আছে। তো আমাদের মুক্তিগামী জনতাকে জাগ্রত করবার জন্যে বঙ্গবন্ধু যে ভাষণ দেবেন বলে পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনা সবার কাছে পৌঁছে দেয় রিয়াজ। এই পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে সে কয়েকটা মাধ্যমকে বেছে নেয়। প্রথম দিকে পত্রিকাকে বেছে নেয়, তারপর রেডিওকে বেছে নেয়। আর এই পত্রিকার কাজটা আমি করতাম, মানে হচ্ছে আমি ঢাকা থেকে পত্রিকা নিয়ে আসতাম, তাদের কাছে খবরটা পৌঁছাতাম, মানে নফা ক্যারেক্টার, আমার ক্যারেক্টার নাম হচ্ছে নফা, এবং সেই পত্রিকার খবরের মাধ্যমেই স্কুল মাস্টার রিয়াজ সে সংবাদগুলি সে গ্রামের সবাইকে জানাতে থাকে এবং তাদের মধ্যে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করে তোলে। এর বিপক্ষে কাজ করে আমাদের লুৎফর রহমান জর্জ, মানে পাকিস্তানিদের ভূমিকায় তিনি চেয়েছেন যে কোনোভাবেই এটাকে রুখে দেবার জন্যে। দুটো রেডিও ছিল ওই গ্রামে, একটা রেডিও জর্জ ভাইয়ের কাছে, একটা রেডিও রিয়াজ ভাইয়ের কাছে। এই রিয়াজের রেডিওটাকে ছিনিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত কি হয়েছে তা না হয় আমরা পর্দায় দেখব। একজন অভিনেতা অনেকভাবে ভেঙে গড়ে নিজেকে বিভিন্নভাবে স্ক্রিনে দেখায়, কিন্তু মুক্তিযুদ্ধর একটা সিনেমায় অভিনয় করাটা কতটা ডিফিকাল্ট মনে হয়? সবাই বলে আমি নাকি গোফে সুন্দর, আমি জানি না, লোকে বলে। তো এই সিনেমাটি করতে গিয়ে আমাকে আমার গোফটি বিসর্জন দিতে হয়েছিল, মানে ওই ক্যারেক্টারটি হয়ে উঠবার জন্যে মূলত। সো তারপর আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু সেই কষ্টটা ভালো লেগেছে যখন এটির প্রিমিয়ার শো দেখেছি এবং দেখেছি এই ক্যারেক্টার হয়ে উঠবার জন্যে আমি নিজে কতটা চেষ্টা করেছি। এছাড়া তো আপনি বেশ কিছু সিনেমায় কাজ করছেন, রিসেন্ট যা মুক্তির কাতারে আছে সেই সম্পর্কে একটু শুনবো। দীপঙ্কর দীপনের অন্তর্জাল, শাহনওয়াজ কাকুলির ফ্রম বাংলাদেশ, আমাদের গুলজার ভাইয়ের টুঙ্গিপাড়ার দুঃসাহসী কোকা, এটি অনুদানের সিনেমা। জি, আরও বেশ কয়েকটা ছবি করেছি, এই মুহূর্তে এগুলোর নামই মনে পড়ছে। অনুদানের যে সিনেমাটা সেই সম্পর্কে একটু শুনতে চাই। বঙ্গবন্ধুর কিশোরবেলার ঘটনা নিয়ে, আসলে আমরা শুধু বঙ্গবন্ধুকে দেখেছি, বঙ্গবন্ধুর পরিণত বয়সটা দেখেছি সিনেমাতে বিভিন্ন সময়ে, বা দেখছি বা দেখার অপেক্ষায় আছি। জি জি। কিশোর বয়স নিয়ে খুব একটা সিনেমা হয়নি। এই ছবিটি করবার সময়ই আসলে মূলত আমার, মানে ওই ছবির পরপরই হচ্ছে রেডিও, ওই ছবি চরিত্রটি হয়ে উঠবার জন্যই আমাকে মূলত গোফটা কাটতে হয়েছিল, সেই চরিত্রটি হয়ে উঠবার জন্যে। তো একটি চরিত্র হয়ে উঠবার জন্যে একজন মানুষকে কতটা কী করতে হয় আমি গুলজার ভাই সিনেমাটা করতে গিয়ে দেখেছি।
জি, এই সিনেমা প্রসঙ্গে আরো শুনবো, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। সঙ্গে আছি আমি নামির আহমেদ, এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়ে রয়েছেন অভিনেতা শফিউল আলম বাবু। ভাইয়া, আবারও স্বাগত আপনাকে। বিরতির আগে কথা বলছিলেন যে সিনেমার করার জন্য গোফটি কেটে ফেলতে হয়েছিল আপনাকে। আসলে গোফ কাটাটা মুখ্য না, আমার কাছে মনে হচ্ছে আমার শরীরের একটি অঙ্গ বিসর্জন করলাম। বায়োপিক আসলে একটা কঠিন ব্যাপার। বায়োপিকে মানে এক একটা চরিত্র হয়ে ওঠা ভীষণ টাফ। সেই চরিত্রের আমি ছায়াও দেখিনি, শুধু শুনেছি এবং কল্পনায় তা আমাকে ধারণ করতে হয়েছে। সেই চরিত্রটি হয়ে উঠবার জন্য আমাকে চেষ্টা করতে হয়েছে। আমি জানি না, হ্যাঁ, দর্শক বিশ্বাস করবে এই ব্যাপারটাও মাথায় ছিল। আমি জানি না দর্শক কতটা গ্রহণ করবে, তবে যখন কাজটা করতে গিয়েছি তখন আমার কাছে কেন জানি মনে হয়েছে হয়তো এমনই ছিল। এখন দর্শক ভালো বলতে পারবে সত্যি হয়েছে কিনা। কিছু কিছু ক্যারেক্টার থাকে যে ক্যারেক্টারের জন্য একটু প্রিপারেশন নিতে হয়, তার মধ্যে আমি বলবো অফকোর্স বঙ্গবন্ধু একজন একজন। তো এটার জন্য কি কোনো প্রিপারেশন, আপনার এক্সট্রা প্রিপারেশন নিতে হয়েছে? আমি তো বঙ্গবন্ধুর ক্যারেক্টারটা করিনি, বঙ্গবন্ধুর যেহেতু সিনেমার একটি চরিত্রে অভিনয় করেছিলাম, তো সেখানে প্রিপারেশন তো ওই যে বললাম যে সেই চরিত্রটির ভিডিও কোনো দৃশ্য আমি দেখিনি। সেই চরিত্রটি সম্পর্কে গুলজার ভাই কিছুটা ধারণা দিয়েছিল, সেই ধারণাকে মনের ভিতরে লালন করেছি, তারপর ভেবে নিয়েছি কেমন হতে পারে, একটা ছবি দেখে অনুমান করেছি তার হাঁটা চলাফেরা কথাবার্তা কেমন হতে পারে। এই কেমন হতে পারে গিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা সময় মনে হলো আমি সেই চরিত্রটি হয়ে গেছে। এছাড়াও আপনি আরও বেশ কিছু সিনেমায় কাজ করছেন, সেই সিনেমাগুলো প্রসঙ্গে একটু একটু শুনতে চাই। আমি দীপঙ্কর দীপনের অন্তর্জাল নামে একটা সিনেমা করেছি, যেটি এখনও রিলিজ হয়নি, হয়তো এই বছরই রিলিজ হবে এরকম শুনতে পাচ্ছি। অন্তর্জাল সিনেমাটা মূলত হচ্ছে সায়েন্স ফিকশন একটি ছবি। বিজ্ঞানের কল্পকাহিনী কতটা বাস্তবে রূপ নিতে পারে, এই যে রোবট আসছে, রোবট কী কী অসাধ্য সাধন করতে পারে, আমাদের পৃথিবী কতটা এগিয়েছে, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বলছি, সেই ডিজিটাল বাংলাদেশের মানুষও কতটা এগিয়েছে, সেটাই একটি পরিকল্পিত রূপ হচ্ছে অন্তর্জাল। অন্তর্জাল তো ইন্টারনেট, ইন্টারনেটের বাংলা প্রতিশব্দই হচ্ছে অন্তর্জাল। এই যে পার্ট করে দিয়েছে যে নাটকে যারা কাজ করছে তারা সিনেমায় কাজ করতে পারবে না, বা ওয়েব সিরিজ করছে কেউ হয়তো উপস্থাপনা করছে তারা সিনেমায় কাজ করতে পারবে না, এটা কেন, আপনার কেন মনে হয় যে এই জিনিসটা করা হয়েছে, বা কারাই করেছে এরা? আসলে আমি বলবো এটা এক ধরনের ঈর্ষা, এই বা জেলাস এর বাংলার প্রতিশব্দ ঈর্ষা। আমার কাছে কেন জানি মনে হয়েছে আমি যতটুকু জানি অতটুকুর মধ্যেই থাক না সবাই, এর চেয়ে বেশি জানার কি দরকার? জি জি জি। সো পৃথিবী যত এগোচ্ছে, পৃথিবী যত আধুনিক হচ্ছে, সব কিছু তত আধুনিক হচ্ছে। একটা সময় আমরা যে ক্যামেরাটা ব্যবহার করতাম, আজকে কিন্তু সেই ক্যামেরা ব্যবহার করছি না, যে লাইট ব্যবহার করতাম সেটা করছি না, প্রত্যেকটা ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। তাহলে পরিবর্তন যদি ভালো কিছু নিয়ে আসতে পারে, মানুষকে ভালো কিছু দিতে পারে, তাহলে কেন তা আমরা অ্যাকসেপ্ট করব না? অনেকের মুখে শোনা যায় যখন সিনেমা ইন্ডাস্ট্রি একটু বেশি আধুনিক হয়ে গিয়েছিল তখন একটু নোংরামো চলে আসছিল, তাই সিনেমা ইন্ডাস্ট্রি ডাউন হয়ে গেছে, এটা কতটুকু সত্য আপনি মনে করেন? আধুনিকতা আর নোংরামি তো এক কথা নয়, এক কথা নয়। এই জন্য যে আমি আজকে কীভাবে খাচ্ছি, কীভাবে কাপড় পরছি, কীভাবে তাকাচ্ছি, এই প্রত্যেকটা জিনিস নির্ভর করে আমার স্বশিক্ষার উপরে, শুধু পুঁথিগত শিক্ষা নয়। আমরা স্বশিক্ষায় যত বেশি শিক্ষিত হতে পারবো, অর্থাৎ পরিবার থেকে যত বেশি শিক্ষিত হতে পারবো, ততই আধুনিক হয়ে উঠবো। আধুনিক একটা বিষয় আর নোংরামো আরেকটা বিষয়। ভাইয়া, আরো গল্প করবো, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামির আহমেদ, এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়েই রয়েছেন অভিনেতা শফিউল আলম বাবু। ভাইয়া, আবারও স্বাগত আপনাকে সিনে হিটসে। ভাইয়া, এখন তো যুগ অনেক আপডেট, এবং পাশাপাশি আমাদের
বাংলাদেশ সরকার কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি যেন আরও আপডেট হতে পারে এর জন্য অনেক সাহায্য করছেন, সিনেমার জন্য অনুদান দিচ্ছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? যারা বিচার কাজ কার্য করছেন, অনুদান কমিটি হিসাবে যারা আছেন, তারা কোনটি ভালো সিনেমা হবে অথবা কে ভালো সিনেমা বানাবে সেটার জন্য বিচার বিশ্লেষণ করছেন। কিন্তু আমি মনে করি যে এই বিচার বিশ্লেষণে কোথায় যেন একটু ঘাটতি আছে, আমি ঘাটতিটা কোথায় আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না, বা বুঝিয়ে বলতে চাই পারলেও চাইছি না। যারা কাজটা করছেন তারাই খুঁজে বের করুক। কিন্তু আমি বলবো যে আজকের যেই ছেলেটি এই বিষয়ে লেখাপড়া করে এসেছে, এই বিষয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, তাকে সুযোগটা দেওয়ার জন্যই কিন্তু সরকার এই অনুদানের ব্যবস্থাটা করেছে। কিন্তু যিনি পয়সার অভাবে সিনেমা করতে পারছেন না, পুরনো সিনেমা করে অভ্যস্ত, তাকে কেন সিনেমা দিতে হবে? বরঞ্চ আজকে যে সিনেমাটা নিয়ে এক্সপেরিমেন্ট করছে তার জন্য কিছু করা উচিত, যে প্রতি মুহূর্তে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারছে তার জন্য কিছু করা উচিত। আমরা সেই দিকে না তাকিয়ে বা তাকালেও সেই তাকানোর জায়গাটা আমার মনে কেন জানি মনে হচ্ছে 30%। যিনি করতে পারছেন, যার অর্থ আছে, তাকে আরও সরকারের পক্ষ থেকে আরও পয়সা দিয়ে তাকে অনুদানটা দেওয়া হচ্ছে, কেন রে ভাই? এখন তো ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমা হচ্ছে আলাদা করে, ওয়েব সিরিজ হচ্ছে, অনেক ছোট ছোট ফিকশন হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এই তো বললাম তো, মূলত হচ্ছে যে ওয়েব প্ল্যাটফর্মটা এসে আমাদের বিশ্ব বাজার মুক্ত হয়ে গেছে। আমাদের বাইরের ছবি আমাদের এখানে আসছে, কিছু ডাব হচ্ছে, কিছু হচ্ছে না, কিছু সরাসরি দেখা যাচ্ছে। সো যেভাবে বাইরের সিনেমা আমাদের এখানে আসছে, একইভাবে আমাদের সিনেমাও পৃথিবীর সব দেশে যাওয়া প্রয়োজন। আমাদের বাংলা ছবিটাও সবাই দেখতে চায়। আমি নিজে ইন্ডিয়াতে বহুবার গিয়েছি, বিভিন্ন কাজে গিয়েছি, সেখানে গিয়ে দেখেছি ওরা সুযোগ পেলেই মোবাইলে বসে বসে বাংলা নাটক দেখছে, বাংলা সিনেমা দেখছে, ইউটিউবের কল্যাণে অথবা অন্য ওয়েবের কল্যাণে। কিন্তু একইভাবে সিনেমাটাও যদি আমাদের সিনেমাও যদি ভারতে চলে যায় অথবা অন্য দেশে চলে যায়, হ্যাঁ, এইভাবে প্রচার হতে থাকে, তাহলে আমার মনে হয় বাংলা সিনেমা এখন তো আন্তর্জাতিক সমৃদ্ধি পেয়েছে, আরো বেশি পাবে। ভাইয়া, এই যে বাংলা সিনেমার কথা বললেন যে বিভিন্ন প্ল্যাটফর্মে এখন বাংলা সিনেমা দেখা যায়, কিন্তু সিনেমা দেখার মেইন মজা তো হচ্ছে বড় পর্দায়। বড় পর্দায়, হ্যাঁ, আগে যেমন 1460 সামথিং সিনেমা হল ছিল, এখন সেটা কমে 100-এর কাতারে চলে এসেছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? প্রত্যেকটি ক্ষেত্রে সরকারের উপর দোষারোপ করলে হবে না, আমাদের নিজেদেরও এগিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের বড় বড় ব্যবসায়ী যারা আছে, তারা যেমন অন্যান্য ইন্ডাস্ট্রিতে পয়সা বিনিয়োগ করছে একটা বাড়ি করার পেছনে, একটা শপিং মল করার পেছনে, তেমনিভাবে তারা যদি সিনেমা হল করার পেছনেও এগিয়ে আসে, তাহলে আমাদের বাংলাদেশে আগে যদি ধরা যাক 400 সিনেমা হল ছিল বা 300 সিনেমা হল ছিল, এক সময় দেখা যাবে যে এর চেয়ে বেশি সিনেমা হল হয়ে গেছে। হ্যাঁ, আর সিনেমা হল হলেই তো হবে না, সেই সিনেমাটা তো বানাতে হবে। ভাইয়া, ছোটবেলা থেকে আপনাকে উপস্থাপনা করতে দেখে এসেছি, সো এই সময়টা আসলে আমাদের এর সাথে সাথে অভিনয়ে আসা, অভিনয়টা করা কিভাবে? বেসিক্যালি আমি মনে করি যে একটি মানুষ যদি সে অভিনয় শিল্পী হয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে চায়, তাহলে সর্বপ্রথম তার জানা উচিত হচ্ছে সে তার ভাষাটাকে কিভাবে প্রয়োগ করবে। তো একজন উপস্থাপক হয়ে উঠতে হলে একটা শব্দ প্রয়োগ, শব্দের মালা গাঁথনি, ভাষার প্রয়োগ, তার বিহেভিয়ার, এই সমস্ত বিষয়ে তাকে জ্ঞান অর্জন করতে হয়। একইভাবে একজন নাট্যকর্মীকেও এটার পাশাপাশি নাচ, গান, ফাইট, সমস্ত কিছু সম্পর্কে সার্বিক জ্ঞান আহরণ করে তারপরেই অভিনেতা হিসেবে সে পরিচিতি পায় বা গড়ে উঠতে পারে। তো আমি তেমন কোনো পার্থক্য দেখি না। প্রত্যেকটি ক্ষেত্রেই প্রশিক্ষণটা খুব বেশি জরুরি। আজকে আমি আজ বা কাল আমি অমুক প্রতিযোগিতায় প্রথম হয়েছি, চ্যাম্পিয়ন হয়েছি, আমি এসে হুট করে অভিনেতা হয়ে গেলাম, হুট করে এসে সঙ্গীত শিল্পী হয়ে গেলাম, এটা তো আসলে প্ল্যাটফর্ম নয়। আমাকে এর জন্য প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। জি, সো গল্পে আড্ডায় অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আপনার আগামী পথচলা যেন সহজ এবং সুন্দর হোক, এই শুভকামনায় রইল। আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আমার উদ্দেশ্যে একটা কবিতা আবৃত্তি অবশ্যই শুনতে চাই। কবিতা তো মুখস্থ নেই, আমি কবিতার কয়েকটা লাইন বলতে পারি। জি, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না,
সারাদিন ভরি সারাদিন অমান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার প্রাণে রহিব একাকী গন্ধবিধুর ধূপ। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়।